بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই হাফিজউদ্দিন কুয়েত থেকে জানতে চেয়েছেন যে সফর অবস্থায় কসর এবং জমা এর হুকুমের ব্যাপারে। যেমন কেউ লক্ষ্মীপুর থেকে ঢাকা রওনা দিলেন, তিনি একদিন থেকে বা দিনে দিনে আবার চলে যাবেন ঢাকা থেকে লক্ষ্মীপুর, এই সফর অবস্থায় তার সলাত কসর হবে কিনা এবং জমা হবে কিনা। কেউ কেউ বলে থাকেন যে জমা শুধুমাত্র ফজর ক্ষেত্রে হবে, অন্য অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেই ভাই, আলহামদুলিল্লাহ যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কসরের ক্ষেত্রে সফর হইলেই, সেটা হজের সফর হোক বা অন্য যে কোনো সফর হোক, সফর হইলেই সেখানে কসরের হুকুম বিধিবিধান প্রযোজ্য হবে। এজন্য কোনো ব্যক্তি যদি লক্ষ্মীপুর থেকে ঢাকা রওনা দেন, তিনি অবশ্যই কসর করবেন। কসরের পাশাপাশি তার জমা করারও এখতিয়ার রয়েছে। তিনি ইচ্ছা করলে জোহর আসর একসাথে এবং মাগরিব এশা একসাথে আদায় করতে পারবেন। এই জমা বাইনের সলাত আইন এটি শুধু হজের জন্য খাস নয়, এটি হজের বাহিরেও যে কোনো সফরেই এই জমা বাইনের সলাত আইন করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সফরেই কসরও করতেন এবং জমা বাইনের সলাত আইনও করতেন, এবং সে জমা বাইনের সলাত আইনের ক্ষেত্রে তাকদিমও করা যাবে, তাখিরও করা যাবে। অর্থাৎ ইচ্ছা করলে আসরকে জোহরের সময় আদায় করা যাবে, অথবা জোহরকে আসরের সময় একসাথে মিলিয়ে পড়া যাবে, আবার এশাকে মাগরিবের সময় নিয়ে আসা যাবে, আবার মাগরিবকে এশার সময় নিয়ে আসা যাবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।